জাগো নিউজের নিয়মিত আয়োজন আজকের খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এইচ এম জুবায়ের অপূর্ব। শুরুতেই সংবাদ শিরোনাম। সোমবার শেষ ম্যাচে অভিষেক হবে কজনের, সোমবার ফিরছেন সাকিব, প্রথম টেস্ট খেলা নিয়ে সংশয়, আফিফকে বল মেরে জরিমানার কবলে শাহিন আফ্রিদি, বরখাস্তই হতে হল রোনালদোর কোচ শোল সায়ারকে, বার্সার জয়ে শুরু জাভির নতুন অধ্যায়, এবং অবশেষে গোলের দেখা পেলেন মেসি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে চরম ব্যর্থ সাইফ হাসান, শেষ ম্যাচের আগেই বাদ পড়েছেন, তার পরিবর্তে ওপেনার হিসেবে জাতীয় দলে শেষ মুহূর্তের সংযোজন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া পেসার মুস্তাফিজের পরিবর্তে সুযোগ পেয়েছেন কামরুল ইসলাম রাব্বিও। যেহেতু শেষ ম্যাচে সাইফ মুস্তাফিজ নেই, তার মানে দুটি পরিবর্তন তো নিশ্চিতই। আবার আগে থেকেই অভিষেকের প্রহর গুনছেন ইয়াসির আলী রাব্বি এবং পেসার শহীদুল ইসলাম। শোনা যাচ্ছে শরীফুলের স্লাইড স্ট্রেইন, না খেলার সম্ভাবনাই বেশি, বাদ পড়তে পারেন লেগ স্পিনার আমিনুল বিপ্লব। সুতরাং পাকিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে দুটি নাকি চারটি পরিবর্তন আনা হবে বাংলাদেশের একাদশে। টিম ম্যানেজমেন্ট আগে থেকে কিছু না জানালেও তেমন সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে সোমবার দেশে ফিরছেন হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে টি টোয়েন্টি সিরিজ মিস করা সাকিব আল হাসান। তবে সোমবার দেশে ফিরলেও 26 নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, সাকিবের সবকিছু দেখভাল করছেন ফিজিও জুলিয়ান কালফাতো। দেশে ফেরার পর সাকিবের অবস্থা খুঁটিয়ে দেখবেন তিনি, তারপর যে রিপোর্ট দিবেন তার প্রেক্ষিতেই আমরা করণীয় ঠিক করব। বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেনের পায়ে ইচ্ছাকৃতভাবে বল ছুড়ে মারার অপরাধে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির 15% কেটে নেওয়া হয়েছে তার, একই সঙ্গে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইসিসি। তারা লিখেছে, বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে তৃতীয় ওভারের ঘটনা, আফ্রিদির একটি বলকে ফলো থ্রু খেলেন আফিফ, ওই বলে কোনো রান নেয়ার ইচ্ছা প্রদর্শন করেননি তিনি, অথচ বল কুড়িয়ে নিয়ে সেটিকে আফিফের পায়ে ছুড়ে মারেন শাহিন শাহ আফ্রিদি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা বাজে পারফরমেন্সের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার শেলসোয়ারকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে আজ। স্থানীয় সময়ে কালেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা জানিয়ে দেওয়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে। প্রিমিয়ার লিগে সর্বশেষ শনিবার রাতে ওয়াটফোর্ডের মতো দলের কাছে 4-1 গোলের বিশাল ব্যবধানে হেরেছে ম্যানিউ। এত বড় ব্যবধানে পরাজয়ের পর সোলশায়ারের বরখাস্তের ঘটনা ছিল শুধু সময়ের ব্যাপার। ওলে গানার সোলশায়ারকে বরখাস্ত করার পর মাইকেল ক্যারিককে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে সব ধরনের সাফল্য পেয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এবার প্রিয় ক্লাবের কঠিন সময়ে কোচ হিসেবে নতুন পরিচয়ে এসেছেন তিনি। জাভির নতুন অধ্যায়ের প্রথম ম্যাচটি জিতেই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। শনিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। পেনাল্টি থেকে গোলটি করেছেন মেমফিস ডিপাই। স্প্যানিশ লা লিগায় 4 ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে পূর্ণ 3 পয়েন্ট পেয়েছে বার্সা। চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো দলের পরাজয়ের দিনেই কিনা প্যারিস সেন্ট জার্মেইন হয়ে লিগ ম্যাচে প্রথম গোল করলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর চ্যাম্পিয়ন্স লিগে এর মধ্যে 3 গোল করেছেন তিনি, তবে লিগ ওয়ানে এটি তার প্রথম গোল। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডের কাছে 1-4 গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে নন্তেকে 3-1 গোলে হারিয়েছে পিএসজি, যা তাদের এগিয়ে দিয়েছে পুরো 12 পয়েন্টে। আজকের খেলার খবর এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com।